যে আমি জিকে স্টাডি মাস্টার ভীষণভাবে ফলো করেছি, আমি দেখেছি, তো এখান থেকে আমি বুঝতে পেরেছি যে কীরকম ইন্টারভিউ হবে বা কীরকম ধরনের কোয়েশ্চেন করতে পারে। ওখান থেকে আমি কিছু আইডিয়াও পেয়েছি এবং সেভাবে আমি নিজেকে প্রিপারেশন করেছি। তো তোমরাও জিকে স্টাডি ফলো করো এবং সেভাবে নিজেদেরকে প্রিপারেশন করো। ইউ হ্যাভ টু বি সাকসেসফুল ইন ইওর লাইফ। জিকে স্টাডি মাস্টার মেয়ে আপনার স্বাগত হ্যায়। তো আজ আমার সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সে এক ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে আসছেন এখানে। এনেকে জিজ্ঞেস করবো কি এনেকে ভিতরে ইন্টারভিউ বোর্ডে কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। তো স্যার আপনার নাম কি আছে? আমার নাম অভিজিৎ সিট। আচ্ছা, তো আপনি কোথায় থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর জেলা। পশ্চিম মেদিনীপুর। তো আপনি ঝাড়গ্রামে অ্যাপ্লাই করেছেন? অ্যাপ্লাই করেছি। তো আপনি বলবেন আপনার অনার্স কী ছিল? ফিজিক্স অনার্স। ফিজিক্স অনার্স ছিল। তো আজকে ইন্টারভিউ বোর্ডে আপনাকে অনার্স সাবজেক্ট থেকে কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে? আমাকে অনার্স থেকে জিজ্ঞাসা করেছিলেন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়, কার উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে সেটা সম্বন্ধে বলতে বলেছিলেন, আর বলতে বলেছিলেন এনসিইআরটির ফুল ফর্ম কি। আচ্ছা। আর আমার ডেমোর টপিক ছিল হচ্ছে রামধনু নিয়ে পড়িয়েছে। আচ্ছা। ওখান থেকে কোয়েশ্চেন করেছিলেন মৌলিক বর্ণ কি, রামধনু কেন সৃষ্টি হয়, এইগুলো। আচ্ছা আচ্ছা। তো আপনি ডেমোর টপিক কমপ্লিট করতে পারলেন? কমপ্লিট করেছি। আচ্ছা। তো মোটামুটি আপনাকে কত সময় লাগলো ইন্টারভিউতে? 3-4 মিনিট। আচ্ছা আচ্ছা। তো আপনি যে টেবিল নাম্বার ছিল কত নম্বর টেবিল? 9 ছিল। তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি জিকে স্টাডি মাস্টার থেকে কী বলতে চাইবেন? ওই যেটা ডেমো পড়াবেন সেটা সম্বন্ধে ভালো করে পড়ে এলেই ওখান থেকেই স্যার ম্যামরা কোশ্চেন করছে। আচ্ছা আচ্ছা। আর ভেতরে ভয়ের কিছু নেই, আমিও ফার্স্টে প্রথমে ভয় করেছিলাম, নার্ভাস হয়ে পড়েছিলাম, বাট ভয়ের কিছু নেই ওখানে। আচ্ছা। তো আপনাকে সিচুয়েশনাল কোশ্চেন ইয়া টাফ কোশ্চেন ওখানে দিয়েছিল তো আমার জিজ্ঞাসা করেন? তো আপনি ফুললি স্যাটিসফাই আছেন? ফুললি স্যাটিসফাই। আচ্ছা। তো আপনি জিকে স্টাডি মাস্টারকে কী বলতে চাইবেন? দেখে আমি তো আপনার চ্যানেলকে সবসময় দেখেছি, মানে আমার যে ঝাড়গ্রামের ডিস্ট্রিক্টে যখন ইন্টারভিউ ডেট অ্যানাউন্স করলো তখন থেকেই বেশি করে দেখেছি আরও। আচ্ছা। তারপর মোটামুটি দেখে আইডিয়া হয়েছিল যে জাতীয় বিজ্ঞান দিবস যেমন আগে কমন কোশ্চেন একটা ছিল সেটা দেখে এসেছিলাম, বলতে পেরেছি। আর রামধনু আমি আমার ফিজিক্স টপিক থেকে আমাদের পরিবেশ থেকে পড়েছিলাম কী কী কোশ্চেন করবে এটা থেকে মোটামুটি রেডি করে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। তো ম্যাডাম আপনার নাম কি আছে? আমার নাম বুলটি পাত্র। আচ্ছা। তো আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আপনার অনার্স কি ছিল? আমার ইংলিশ অনার্স। তো আপনি বলবেন আপনাকে আজকে ইন্টারভিউ বোর্ডে আপনার অনার্স সাবজেক্ট থেকে স্পেশালি কি 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 কোশ্চেন করেছে? সাবজেক্ট থেকে আমাকে কোনো রকম কোশ্চেন করা হয়নি। তো আমাকে ফার্স্টে বলা হলো যে আপনি কোন বিষয়ের ডেমো দেবেন, আমি বললাম আপনারা যেটা বলবেন। তো আপনি কি সব বিষয়েই পড়াতে পারদর্শী? আমি বলছি প্রাইমারি টিচার যখন হতে যাচ্ছি পারদর্শী তো সব বিষয়ে হতেই হবে। তো ওনারা আমাকে ফার্স্ট কোশ্চেন বললেন যে ছেলেমেয়েদেরকে কীভাবে বিজ্ঞান মনস্ক করে তুলবে, তো এই বিষয়ে বিজ্ঞান বিষয়ে একটা ডেমো নিতে বললো, তো আমি দিলাম। আর আর কোশ্চেন করা হলো যে ফ্যান বা বিদ্যুৎ কত রকমের হয়, কীভাবে ফ্যান ঘুরছে বা পাখা ঘুরছে এইসব। আর প্রাইম নাম্বার আমাকে 1 থেকে 10 পর্যন্ত প্রাইম নাম্বার কটা আছে বা কী কী প্রাইম নাম্বার জিজ্ঞাসা করা হয়েছিল। আর ব্যঞ্জনবর্ণের উপর কটি স্বরবর্ণ আছে, কটি ব্যঞ্জনবর্ণ আছে, আর ব্যঞ্জনবর্ণের বর্গ কটি, কী কী বর্গ, শিশধ্বনি কাকে বলে, এগুলোই জাস্ট জিজ্ঞাসা করা হয়েছিল। তো আপনি ডেমো তো টপিক কমপ্লিট করতে পারলেন? হ্যাঁ, মোটামুটি কমপ্লিট করেছি, 2-3 মিনিট আর থেকে বেশি কী হবে। আমি মোটামুটি স্যাটিসফাইড, তবে 1 প্রাইম নাম্বার হবে না, তো আমি ওটা 1 বলে দিয়েছিলাম যে মানে 1, 2, 3, 5 এবং অ্যান্ড 7 হবে, তো 1টা আমার ভুল করে লেখা হয়ে গেছিলো, জাস্ট ওটার জন্য একটু খটখট হয়ে যাচ্ছে, বাকি মোটামুটি সব ঠিকঠাকই আমি অ্যান্সার দিয়েছি। তবে ওরা ঘাবড়ানোর চেষ্টা করেছিল ভীষণভাবে, একটা মানে সেই ব্রেন স্টোরমিংয়ের মতো একটা সিচুয়েশন করেছিল। আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি জিকে স্টাডি মাস্টার থেকে কী বলতে চাইবেন? জিকে স্টাডি মাস্টার থেকে এটাই বলবো যে আমি জিকে স্টাডি মাস্টার ভীষণভাবে ফলো করেছি, আমি দেখেছি, তো এখান থেকে আমি বুঝতে পেরেছি যে কীরকম ইন্টারভিউ হবে বা কীরকম ধরনের কোয়েশ্চেন করতে পারে। ওখান থেকে আমি কিছু আইডিয়াও পেয়েছি এবং সেভাবে আমি নিজেকে প্রিপারেশন করেছি। তো তোমরাও জিকে স্টাডি ফলো করো এবং সেভাবে নিজেদেরকে প্রিপারেশন করো। ইউ হ্যাভ টু বি সাকসেসফুল ইন ইওর লাইফ। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। তো স্যার আপনার নাম কী আছে? সন্ধুচন্দ্র। আচ্ছা। আপনি কোথায় থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর। তো আপনার অনার্স কী ছিল? জুলজিতে অনার্স। আচ্ছা, জুলজিতে অনার্স ছিল। তো আপনি বলবেন আজকে আপনাকে ইন্টারভিউ বোর্ডে কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে? আজকে ইন্টারভিউ এতে জিজ্ঞেস করছে যে বিদ্যাসাগরের লেখা দুটি বইয়ের নাম লিখে বলো। আচ্ছা আচ্ছা। তারপর আরেকটু ধাঁধার মতো কোশ্চেন জিজ্ঞেস করেছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনাকে একটা ইজি কোশ্চেন যে ওখানে জিজ্ঞেস করলো আর আপনি ওয়ান ওয়ার্ডে উত্তর দিয়ে একটা জিজ্ঞেস করেছেন। আচ্ছা। তো সিচুয়েশন কোশ্চেন ইয়া টাফ কোশ্চেন?
নো 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 আচ্ছা আচ্ছা আপনি বলবেন যে আপনি যখন যে ডেমো তো দিচ্ছিলেন ওটা টপিক কি ছিল ডেমো টপিক ছিল আমার হচ্ছে যে আমি নিজের মনমতই করেছি আচ্ছা সেটা আছে ক্লাস 3 একটা আমি ভাগ দেখিয়েছি আচ্ছা আচ্ছা তারপর ওনার একটা ভাগ দিয়েছিলাম আমি সেটা করে দিয়েছি আচ্ছা তো আপনি টিএলএম নিয়ে গিয়েছিলেন টিএলএম নিয়ে গিয়েছিলাম যে টিএলএম আমি মানে এ করি ঢুকাইনি আচ্ছা আচ্ছা তো আজ আপনি যে টিএলএম ইন্টারভিউ বোর্ডে টেবিলে নিয়ে গিয়েছিলেন না বাইরে ছিল বাইরে ছিল আর আচ্ছা তো আপনি টিএলএম কেন নিয়ে গিয়েছেন নিয়ে গিয়েছিলাম যদি দরকার হয় যদি স্যারকে বলে বলে দিতে পারি যে আমি টিএলএম করেছি এটার জন্য তারপর আমি কেউ দেয়নি নেই যখন আমি আর কেন নেবো এই জন্য করিনি আর কি তো ওখানে আপনি টিএলএম ইউজ করতে পারবেন যদি আপনাকে ওই টপিকে যদি আপনি দিত হ্যাঁ আচ্ছা আচ্ছা নিজের নিজের টিএলএম আপনি ইউজ করতে পারবেন হুম আচ্ছা আচ্ছা তো আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন ওনাকে আপনি জিকেশারি মাস্টার থেকে কি বলতে চাইবেন জিকেশারি মাস্টারটা ভালো করে ফলো করতে যাতে ভালো যদি করে তাহলে ইন্টারভিউ ভালো হবে আচ্ছা আচ্ছা তো আপনি ইন্টারভিউতে স্যাটিসফাই আছেন আপাতত আছি মোটামুটি আচ্ছা তো আপনার টেবিল নাম্বার কত ছিল দুই তো আপনি যে ডাব্লিউবি টেট পাস হয়েছেন কবে ইয়ার পাস হয়েছেন 2014 আচ্ছা তো আপনার থার্ড অ্যাটেম্প আছে না এটা আছে সেকেন্ড আচ্ছা সেকেন্ড তো আপনি তো আগে আপনি ইন্টারভিউ দিয়েছেন এবারেও ইন্টারভিউ দিয়েছেন দিয়েছেন আপনি তো আপনাকে কী ডিফারেন্স লাগলো আগে বোর্ডে লিখতে হয়নি অ্যাপটিটিউড টেস্ট ছিল না ছিল হয়তো আমি নেয়নি আচ্ছা আচ্ছা এবার এটা নিয়েছি আচ্ছা আচ্ছা তো মোটামুটি ওভারঅল আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন হ্যাঁ আপাতত আছি আচ্ছা আচ্ছা তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ